3-1 ব্যাপারটা ছিল 3-1 এর আগেই বলেছিলাম 3-1 ইয়েস রংপুর ওয়ারিয়র্স একবারে শিরোপা জিতেছিল সেটা 2017 তে কুমিল্লা ভিক্টোরিয়ান্স থ্রি টাইমস চ্যাম্পিয়ন অ্যাজ ওয়েল অ্যাজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেটা মানতেই হবে তাদের সঙ্গে যখন টক্করটা ছিল সেই জায়গাতে আমরা বলেছিলাম যে একটা বাঘে সিংহের লড়াই হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি ম্যাচ হতে যাচ্ছে বিপিএলের প্রথম দিনের সন্ধ্যাটা ঠিক তারা রাঙিয়ে দিল এবং রংপুরের রঙে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আলটিমেটলি সাদা মাঠে থেকে গেল 176 রান করেছে রংপুর রাইডার্স এবং সেই জায়গা থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তারা করেছে 142 অর্থাৎ প্রথম ম্যাচটাই জয় দিয়ে শুরু করেছে রংপুর রাইডার্স যাদের ট্যাগলাইনটা হয়েছে জয়ের লড়াই প্রথম লড়াইতেই তারা আসলে জিতে গেছে আমরা একটু রংপুর রাইডার্সের ব্যাটিং লাইন আপটা যদি আসলে দেখি ব্যালেন্সড একটা লাইন আপ নিয়ে তারা আসলে কাজ করেছে টপ অর্ডারে রনি তালুকদারের ব্যাপারটা আসলে অনেকের কাছে মনে হয়েছিল যে তিনি সম্ভবত উপরের দিকে খুব একটা ভালো ডেলিভার করতে পারবেন না কারণ লাস্ট সিজনটা খুব একটা ভালো যায়নি অ্যান্ড হোয়াট অ্যাবাউট টুডে আজকে নাইম শেখ একটু স্লো ছিলেন হ্যাঁ মানে তিনি 100 নিচে স্ট্রাইক রেটে রান করেছেন সো নিডেড সামওয়ান রংপুরের যে কিনা এক্সপ্লোসিভ ব্যাটিং করবেন ওই ঘাটতিটা পুষিয়ে দেবেন আসলে নাইম এই টাইপের এই টেক্সচারের ব্যাটিংটাই করবেন সেটা নিয়ে আসলে কারো কোনো সন্দেহ নাই এবং হয়েছেও ঠিক তাই যে এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিংটা রনি তালুকদার করেছেন ফ্যাবুলাস ইনিংস আমার দেখা ঢাকার মাঠে কোনো বাংলাদেশির এরকম বিধ্বংসী স্টার্ট মানে খুব রেয়ারলি আপনার বিপিএলে চোখে পড়বে এবং তাই হয়েছে আজকে 19 বলে 50 দিস ইজ দ্য ফাস্টেস্ট বাই এনি বাংলাদেশি সুনীল নারায়ণের 13 বলে 50 যেটা করেছিলেন তিনি লাস্ট সিজনে সেই রেকর্ডটা হুমকির মুখে পড়েনি তার থেকে 6 বল অনেক অনেক বেশি কিন্তু তারপরে যদি আমরা বলি যে ফার্স্ট ম্যাচটা যেখানে লো স্কোরিং হয়েছে সেখানে রনি তালুকদারের এই ডেভাস্টেটিং স্টার্ট ইঙ্গিত দিয়েছিল বোলারদের জন্য সেকেন্ড ম্যাচে অ্যাটলিস্ট তেমন কিছু থাকছে না এবং বোলাররা স্ট্রাগলই করেছে ইনফ্যাক্ট প্রথমে রনি তালুকদারকে বোলিং করতে গিয়ে ফ্যাবুলাস ব্যাটিং ছিল আমরা রনি তালুকদারের কাছ থেকে দেখেছি একদমই ঠিক এবং অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে মিরপুরের উইকেট ইউজুয়ালি স্প্রিন্ট ফ্রেন্ডলি উইকেট হয়ে থাকে সেখানে রান খানিকটা কম হয় লো স্কোরিং ম্যাচ থাকে টি টোয়েন্টি ম্যাচেও কেন আসলে এই ধরনের স্কোর করলো রংপুর রাইডার্স বিকজ বলটা গ্রিপ করতে অনেক সমস্যা হচ্ছিল এবং এই মুহূর্তে শিশিরটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে হয়তো বা বুঝতে পারতেন যে ঘাস পুরোপুরি ভিজে আছে এবং এই জায়গাতে বল গ্রিপ করা এবং পারফেক্টলি বল ডেলিভারি করা ইটস রিয়েলি টাফ জব সেটা পেসার হোক কিংবা সেটা স্পিনার হোক প্রত্যেকের জন্য ব্যাটিং অর্ডারে ছিলাম আমরা সেখানে আসতে চাই রংপুর রাইডার্সের সম্ভবত ব্যাটিং লাইন আপের সব চাইতে স্ট্রংগেস্ট পয়েন্ট তাদের আসলে মিডল অর্ডার বিকজ যেখানে শোয়েব মালিক এবং সিকান্দার রাজা নাম্বার 3 এন্ড 4 ব্যাট করেন সেই জায়গাটা যে কোনো দলের জন্য ভয়ঙ্কর হতে যাচ্ছে সিকান্দার রাজা রিসেন্ট যে ফর্মে আছেন এটা আমরা সবাই জানি অ্যাজ ওয়েল অ্যাজ শোয়েব মালিক এখনও নামার পর থেকে যিনি অ্যাটাকিং ক্রিকেটটাকে খেলেন সো ওই জায়গাটা নিয়ে আপনারা মানে যারা আসলে রংপুর রাইডার্সকে নিয়ে চিন্তাভাবনা করছেন মিডল অর্ডার কনফার্মলি আসলে একটা ভালো সলিডিটি আছে দুজনের কাছ থেকে সামিল টুটু সম্ভবত 5 এন্ড 6 সেই জায়গাটাও অনেক বেশি পোক্ত কারণ সোহান এবং বেনি হাওয়েল রয়েছেন সেখানে সোহান বেনি হাওয়েলের মাধ্যমে সেই এক্সপ্লোসিভনেসটা রংপুর রাইডার্স পায় আজকে একটা কনফিউজিং রান আউট হয়েছিল শোয়েব মালিক সোহানের সাথে ভুল বোঝাবুঝিতে হয়েছেন সেটা না হলে রান হয়তো বা 5-7টা বেশি থাকতে পারতো বা আরও বেশি থাকতে পারতো শোয়েব মালিক সেটেল ব্যাটসম্যান ছিলেন সোহান কিন্তু ওখান থেকে বেশি দূর যেতে পারেননি বেনি হাওয়েলের আজকে দেখানোর তেমন কিছু ছিল না শেখ মেহেদি হাসানও ব্যাটিংয়ে অপরচুনিটি পাননি যেটা একটু সারপ্রাইজিং ছিল শেখ মেহেদি ব্যাটিং করতে পারলেন না বলও হাতে তুলেননি সেটা একটু সারপ্রাইজিং লেগেছে কিন্তু এই উইকেটে আসলে স্পিনারদের তেমন কিছু করার ছিল না বলেই হয়তো বা শেখ মেহেদিকে আজকে বোলিংয়ে দেওয়া হয়নি তবে সারপ্রাইজিং এই কারণে যে রংপুরের প্রথম ডাকের প্লেয়ার কিন্তু শেখ মেহেদি হাসান সুতরাং কতটা নির্ভর করে এই অফ স্পিনিং অলরাউন্ডারকে দলে নিয়েছে শেখ মেহেদি হাসান তবে একটা মজার কথাও বলতে চাই যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স হচ্ছে শেখ মেহেদির আসল ঘর রাইট এবং আপনি বলছিলেন যে স্পিনটা খুব একটা ভালো ধরছিল না এবং স্পিনারদের জন্য স্ট্রাগলিং ডে ছিল মোহাম্মদ নাবির মতো বোলার 4 ওভার ফুলফিল করবেন না এটা হতে পারে না কিন্তু তাকে 2 ওভারে পানিশ করা হয়েছে রংপুর রাইডার্সের ব্যাটাররা 30 রান খরচ করেছেন তারপরে আর তাকে আনার সাহস পাননি ইবুল কায়েস বাট আপনি যদি 176 চেস করতে গিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্টার্টটা দেখেন তাহলে সেই জায়গাতে টপ অর্ডারে লিটন কুমার দাসের কাছ থেকে অনেকেরই এক্সপেকটেশনটা ছিল তার তিনি ইনিংসটা আসলে বড় করবেন সেটা হয়নি সবার আগেই তিনি আসলে কাটা পড়েছেন সৈকত কিছুটা স্লো গেছেন এবং তারপরে মিডল অর্ডার থেকে যেই সাপোর্টটা আসলে দরকার ছিল এবং সেই জায়গা থেকে যে এক্সপ্লোসিভ ব্যাটিংটা দরকার ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স সেই জায়গাটা আসলে মিস করে গেছে কমপ্লিটলি তবে এই মিরপুরে টি টোয়েন্টি ক্রিকেটে যে ধরনের উইকেটে আমরা লাস্টে যে টি টোয়েন্টি ম্যাচগুলো মনে করতে পারি সেগুলো কিন্তু এন্টারটেইনিং ছিল না স্পেশালি অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের সঙ্গে লাস্ট যে টি টোয়েন্টি ম্যাচগুলো আমরা ইন্টারন্যাশনালি দেখেছি সেই জায়গা থেকে খুবই অবাক হয়েছি ভালো লেগেছে যে এই ধরনের ব্যাপারটা ঘটেছে রাত্রেবেলা রান হয়েছে 176 তারা করেছে এবং ইন রিপ্লাই কুমিল্লাও ভালোই গেছে তবে হ্যাঁ তাদের টপ অর্ডারের কাছ থেকে ভালো সাপোর্টটা যদি পেতো কুমিল্লা ভিক্টোরিয়ান্স অন্যরকম হতো আর্লি 3টা উইকেট হারানো তাদেরকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে তবুও বলতে পারি যে মোসাদ্দেক এবং ইমরুলের যে পার্টনারশিপটা হয়েছে সেটা যদি আরেকটু অ্যাগ্রেসিভনেস থাকতো বিশেষ করে মোসাদ্দেক স্লো খেলেছেন প্রচুর হয়তোবা উইকেট হারা ছিল দেখে জায়গায় ধরতে হয়েছে কিন্তু রোলটা আসলে আপনি যদি রান রেটটা অ্যাক্সেলারেট না করতে পারেন ওয়েন ইউ আর চেজিং 176
ওইটা কিন্তু আপনার দলের মানে মোমেন্টামটাকে লুজ করিয়ে দেয়। ইমরুল কায়েসও সেই থ্রেটনিং অ্যাটেম্পটা আসলে রাখতে পারেনি যেটা এক্সপেক্টেড ছিল। উইকেট আপনি হারাতেই পারেন, বাট পজিটিভ ক্রিকেটটা কুমিল্লার মিডল অর্ডার আজকে খেলতে পারেনি। অ্যাবসলিউটলি। এবং ইমরুল কায়েস 35 রানস করেছেন, বাট তার সঙ্গে মোসাদ্দেক তিনি যদি আরেকটু টানতে পারতেন সেটা হতো আরেকটু বেটার। তো খুশদিল শাহ তিনি নাম্বার 9 এ নেমেছেন, তার আগে প্রমোটেড হয়েছিলেন জাকের আলী অনিক এবং 13 বল থেকে 19 রান, ওয়াজ নট এ ব্যাড স্কোর। ব্যাট স্কোর হয়তো বা ছিল না, কিন্তু ওভারঅল আমার মনে হচ্ছে কুমিল্লা একটু ওভারথিঙ্ক করে ফেলেছে প্ল্যানগুলো করতে গিয়ে। খুশদিল শাহকে চাইলে একটু আগেও দিয়ে একটু ট্রাই করে দেখতে পারতো যে এক্সপ্লোসিভনেসটা আসে কিনা। মোহাম্মদ নবীর কাছ থেকে ব্যাটিংয়েও তারা খুব একটা তেমন কন্ট্রিবিউশন পায়নি। তো এই জিনিসগুলো কুমিল্লার প্ল্যানিং আজকে মার খেয়ে গেছে এবং 176 ওয়াজ মানে একটা প্রেশার। এবং আপনি আরেকটু বলতে চান প্লিজ, বোলিং বোলিং বোলিংয়ের ধারটা দেখেন রংপুর রাইডার্সের প্লিজ। রবিউল ইয়াং রবিউলের কথাটা আপনি না বলে কিভাবে পারবেন, এত চমৎকার বোলিং করেছেন এবং এই বোলারটার দিকে একটু চোখ রাখতে হবে। বলছিলাম আমরা বিপিএল শুরুর আগে থেকেও রাজার মানের স্পিনার শেখ মেহেদীকে আজকে ইউজই করতে হয়নি, রাকিবুলকে পুরোপুরি কার্যকর ভাবে ব্যবহার করতে হয়নি। বেনি হাওয়েল এত কিপ্টে 5.5 মতো রান এবং সিকান্দার রাজা 16 রান দিয়েছেন বেনি হাওয়েল এবং সিকান্দার রাজা 4 ওভারে 5.5/6 এরকম আমাকে এই কারণেই বলছেন যে মন খারাপ করবেন না, কারণ আমার বাড়িটা কুমিল্লা আর রংপুর রাইডার্স টিমটা কিন্তু আমরা দুজনেই অন করছি, কারণ আমরা কাজ করছি টি স্পোর্টসে এবং দুটোই হচ্ছে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান। সো দুই দলের যেই জিতুক না কেন আলটিমেটলি হাসি মুখ আমাদের আছেই। তবে হ্যাঁ, হাসি মুখটা দিন শেষে কাদের হবে সেটা তো অবশ্যই দেখতে হবে, জার্নি মাত্র শুরু হয়েছে বিপিএলে। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.